তুমি আছো মনে মেধার অভাব নাকি আলসেমি স্বভাব কে জানে একবিংশ শতাব্দীতে পোস্টার নকল করার হয় না কোনো মানে প্রায়শই আমাদের ঢাকায় সিনেমা নিয়ে গুঞ্জন ওঠে গল্প নকল সুর নকল শর্ট নকল পোস্টার নকল এই নকল সেই নকল নকলের ছড়াছড়ি এ হতে পারে না হলিউডের মতো কম বাজেটের তৃতীয় বিশ্বের চলচ্চিত্র প্রতিষ্ঠান এমনটি করবে এটা মানা যায় কিন্তু বলিউডের মতো প্রথম সারির চলচ্চিত্র প্রতিষ্ঠান নকল করবে এটা মোটেও কাম্য নয় বলছিলাম পাঠান সিনেমার পোস্টারের কথা ডন কো পকড়না মুশকিলই নাই ২৫ জুন পূর্ণ হয় শাহরুখ খানের বলিউড ক্যারিয়ারের ৩০ বছর এ উপলক্ষে নিজেদের নতুন সিনেমা পাঠানের মুক্তির তারিখ ঘোষণা করে ইয়াশরাজ ফিল্মস সামাজিক মাধ্যমে পোস্ট করে পাঠানের পোস্টারের ছবি এরই মধ্যে হইচই পাঠান সিনেমার পোস্টার সরাসরি নকল হয়েছে ইদ্রিস এলবার বিস্ট সিনেমা থেকে তাই নিয়ে শোরগোল নেট দুনিয়ায় এবারই প্রথম নয় এর আগেও একাধিকবার পোস্টার নকলের অভিযোগ উঠেছে বলিউডের সিনেমার বিরুদ্ধে শাহরুখ একা নন বলিউডে হর হামেশা হচ্ছে পোস্টার নকল এ তালিকায় রয়েছেন মিস্টার পারফেকশনিস্ট আমির খানও পিকে সিনেমা সহ একাধিক সিনেমার পোস্টার নিয়ে উঠেছে অভিযোগ সাল্লু ভাইয়ের সিনেমার পোস্টারও এই তালিকায় শমশেরা রণবীর কাপুরের বেশ কয়েকটি সিনেমাও অভিযুক্ত হয়েছে পোস্টার চুরির দায়ে কাপুর পরিবারের আরেক সুপারস্টার কারিনা কাপুরও পিছিয়ে নেই নকলের ভিড়ে বিশ্ব সুন্দরী প্রিয়াঙ্কার সিনেমা ঋত্বিক রোশনের সিনেমা শাহিদ কাপুরের সিনেমা সহ অসংখ্য বলিউড সিনেমা রয়েছে এই নকল পোস্টারের মিছিলে মারফিয়া তাইয়েবা বিনোদন ডেস্ক দেশ টিভি পুরি দুনিয়া হি বদমাশ বন গয়ি